আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি, সেটি হলো জলপাইয়ের আচার। ভিডিওটি দেখুন, ভালো লাগবে। প্রথমে আমি জলপাইটাকে ধুয়ে চুলায় দিয়ে 2 মগ পানি ও 7 মতন লবণ সাথে 1 চামচ হলুদ দিয়ে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। এটা সিদ্ধ হওয়ার পরে আমি হাতে মশলা বানিয়ে নেব। প্রথমে 1 চামচ মৌরি, 1 চামচ আস্ত ধনে, 1 চামচ আস্ত জিরে ও 1 চামচ পাঁচফোড়ন সাথে 7-8টা লাল মরিচ এটাকে হালকা করে ভেজে নিয়ে পরে আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। বাড়তি কিনা কোনো মশলার এখানে দরকার হবে না। এবারে আমি সিদ্ধ জলপাইগুলো হাতে ভালো করে ম্যাশ করে নিব, যাতে এটার ভিতরে সব মশলা ঢুকে এবং খেতে টেস্টি হয়। প্রথমে আমি প্যান বসিয়ে 200 গ্রামের মতন সর্ষের তেল, 2টো তেজপাতা ও 7-8 পিচ রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। সাথে আমি অ্যাড করব দারুচিনি ও 4টা এলাচ। এটাকে ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করা জলপাইটা ঢেলে দেব। আর এই আচারটা বানাতে আমার প্রায় 500 গ্রামের মতন চিনি, 500 গ্রামের মতন চিনি লাগবে। আর সেটা একবার দিব না, অল্প অল্প করে 1 কাপ 1 কাপ করে কিছুক্ষণ পরপর দেব। আর আচারটা বানানোর সময় ঘন ঘন নাড়তে হবে, যাতে পাতিলের তলায় লেগে না যায়, আর লেগে গেলে স্বাদ লাগবে না। এবারে অ্যাড করে দিলাম হাতে বানানো মশলাটা, আর ঘন ঘন নাড়তে থাকবো। যতক্ষণে আমার আচারটা পাতিলের থেকে আলাদা না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আমার আচারটা প্রায় হয়ে আসছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আর এবারে আমি এটাকে আরও একটু শুকাবো ঘন ঘন, যে এখন হয়ে গেছে। আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে ঠান্ডা করব, তারপরে জারের ভিতরে রেখে দিব। এই আচারটা খিচুড়ি অথবা বিরিয়ানি বা পোলাওয়ের সাথে খেতে অনেক স্বাদ লাগে, আর এটা আমার পরিবারের সকলের পছন্দ। ভিউয়ার্স, আপনারাও বাসায় তৈরি করে নেবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন সকলে। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন ও শেয়ার দিবেন ভিডিওগুলো।